চট্টগ্রামের সাতকানিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্রবাসী দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশীয় প্রজাতির গরুতে জমে উঠেছে চট্টগ্রামের সাতকানিয়ার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো। হাট ঘুরে দেখা গিয়েছে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এবছর হাটগুলোতে চাহিদার থেকেও অধিক গরু সরবরাহ রয়েছে। হাটগুলোতে ভারতীয় গরুর সমাগম না থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে দেশি গরু, যা নাগালের বাহিরে বলে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে হাটে গরুর দাম একটু বেশি। রবিবার বিকেলের দিকে সাতকানিয়ার কোরবানির হাট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এদিকে এই হাটে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে প্রাণী সম্পদ বিভাগ। এতে হাটে রোগাক্রান্ত গরুর উপস্থিতি নেই বললেই চলে।